নমস্কার বন্ধুরা, আমাদের এই যোগী কথা চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। বন্ধুরা, লেখক এবং গুপ্তযোগী শঙ্কর ব্রহ্মচারীর কথোপকথনে এই দ্বিতীয় পর্বে আপনারা শুনবেন বটযক্ষিণীর সাধনা, রসায়ন বিজ্ঞানের সাহায্যে পারদভস্য থেকে সোনা তৈরি এবং আরও এমন অনেক গুপ্ত অলৌকিক ক্রিয়ার কথা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এমনিতে তো ব্রহ্মচারীজি এটা অতি সত্যি কথা যে সোনা তৈরি করার রাসায়নিক সম্ভাবনা আধুনিক রসায়নের একটা আধার। আর যদি পরশ পাথরের কথাই আসে তাহলে বলি, পরশ পাথর একটা গোলাপি রঙের পাথর, অতি মসৃণ। প্রত্যক্ষরূপে তা কখনো আমি দেখিনি, কিন্তু এটা অতি সত্যি কথা যে পরশ পাথরের অস্তিত্ব আছে। আর এটাও সত্যি যে তার থেকে খাঁটি সোনা তৈরি হয়। আপনার কাছে এর কোনো প্রমাণ আছে? জানতে চাইলেন ব্রহ্মচারীজি। হ্যাঁ আছে, উত্তর দিলাম আমি, কিন্তু এই বিষয়ে পরে আমি আপনার সঙ্গে আলোচনা করব। ভারতীয় রসায়নের ইতিহাসে নাগার্জুনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। সেই সময় পারদ একটা অতি গুরুত্বপূর্ণ আর ব্যাপকার্থক শব্দ ছিল। পারদের সাহায্যে কাপ সিদ্ধি আর ধাতুবিদ্যাতে পারদের এত রকমের উল্লেখ ছিল যে কালান্তরে পারদকে রস বলা হতো। আর বর্তমানে রসায়ন তো পারদের শাস্ত্রই হয়েও গেছে। ব্রহ্মচারীজি অল্প হেসে বললেন, আপনার অধ্যয়নে যথেষ্ট গভীরতা আছে, আপনার অনুভবও সত্য। শৈবতন্ত্র অধ্যয়নের সময় আমি পারদের উপর বিশেষ মনোযোগ দিয়েছিলাম। ব্যয় সিদ্ধির দৃষ্টিতে আপনি কি তার বীজ এবং হেমবীজের সঙ্গে পরিচিত? হ্যাঁ, পূর্ণরূপে, বললাম আমি। এই দুয়ের সহায়তায় সামান্য পদার্থকে সোনা বা রূপায় পরিবর্তিত করতে পারা যায়। ভারত ছাড়া অন্যান্য দেশেও একসময় এই রসায়নবিদ্যার খুবই প্রসার হয়েছিল। হেমবীজের নামেই লোকে এই বিদ্যাকে হেমবতী বিদ্যা বলত। বাস্তবে হেমবতী বিদ্যা তন্ত্রের সঙ্গে সম্বন্ধিত। এই বিদ্যার যে শক্তি তন্ত্রে তাকে বলে হেমবিতা। গন্ধর্বতন্ত্রে হেমবিতার সাধনা আর সিদ্ধির বিশুদ্ধ বর্ণনা রয়েছে। এমনিতে তো গন্ধর্বতন্ত্র এখন পাওয়া যায় না, তবে একবার ঘটনাচক্রে ওই বই পড়ার সুযোগ হয়েছিল। সেই বইয়ে হেমবতীর তৈলচিত্রও ছিল। দেবী স্বর্ণকমলের উপর পদ্মাসনের মুদ্রায় বসেছিলেন, মাথায় ছিল তার স্বর্ণমুকুট। উপরের দুটো হাত দিয়ে তিনি একটি স্বর্ণকলস ধরেছিলেন, তার মধ্যে রয়েছে স্বর্ণকমল। নিচের দুটো হাত থেকে স্বর্ণকণা ঝরে ঝরে পড়ছে। ব্রহ্মচারীজি যথেষ্ট মনোযোগ দিয়েই আমার কথা শুনছিলেন। এতক্ষণে তিনিও বুঝে গেছেন যে এই গূঢ় বিষয়ে আমারও কিছু জ্ঞান আছে। আমার কথায় আগ্রহ দেখে আমি জানতে চাইলাম, নাগার্জুন সম্বন্ধে আপনি কি জানেন? ব্রহ্মচারীজি বললেন, নাগার্জুন নিজের সময়ে ছিলেন একজন বিখ্যাত রসায়নবিদ। তার খ্যাতির সুগন্ধ ভারত ছাড়াও তিব্বত আর চীনেও ছড়িয়ে পড়েছিল। এই কথা তিন দেশেই ছড়িয়ে পড়েছিল যে তিনি রসায়নবিদ্যার একজন মহাপণ্ডিত, সেই সঙ্গে সোনা তৈরির কলায় অতি দক্ষ। এই বিদ্যার সুবাদেই তিনি নালন্দার অধ্যক্ষ হয়েছিলেন। তিব্বতেও তিনি বেশ কিছু সময় কাটিয়েছিলেন। তিব্বতে এমন অনেক গ্রন্থ পাওয়া যায় যার যার মধ্যে রসায়ন শাস্ত্রের বিভিন্ন প্রয়োগ বর্ণিত আছে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব বৌদ্ধতন্ত্রের, যার লেখক স্বয়ং নাগার্জুন। বৌদ্ধ ধর্মের মহাযান সম্প্রদায়ের যে তন্ত্রপক্ষ, সেটা রসরত্নাকর নামে নাগার্জুনের একটি প্রসিদ্ধ গ্রন্থ। আমি বললাম, এখানে একটা কথা বলে রাখি, তিব্বতের শিয়াং মঠে নাগার্জুনের পূর্ণাঙ্গ তৈলচিত্র টাঙানো আছে। সেখানে তার রচিত রসরত্নাকরের একটি প্রতিলিপি রয়েছে, সম্ভবত সেটাই মূল বইটি। সৌভাগ্যবশত আমি ওই বইটি গভীরভাবে অধ্যয়নও করেছি। আপনি তিব্বতে ছিলেন? অবাক বিস্ময়ে চোখ বড় বড় করে ব্রহ্মচারীজি জানতে চাইলেন। এবার সত্যিই তিনি আশ্চর্য হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, আমি বললাম, গুহ্যবিদ্যার সঙ্গে জ্ঞানের অনুসন্ধানের জন্য আমি তিব্বতের জীবন মরণদায়িনী হিমযাত্রা করেছিলাম এবং পুরো তিন বছর সেখানে কাটিয়েছিলাম। এই রসরত্নাকর প্রসঙ্গে একটা ঘটনা আপনাকে শোনাচ্ছি। নাগার্জুন মানব ও প্রাণীর হিতের জন্য 12 বছর ধরে কঠোর সাধনা করেছিলেন। এই সময় তিনি বটযক্ষিণীর সেবা ও সাধনা করতেন। এরপর তিনি এক দৈববাণী শুনতে পান। সেই বাণীতে বটযক্ষিণী বলেছিলেন, হে মহাসিদ্ধ সাধক, তুমি যা প্রার্থনা করবে তা তোমাকে অবশ্যই দেব। নাগার্জুন দেবীর কাছে প্রার্থনা করেছিলেন, হে দেবী, যদি তুমি সত্যি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকো
তাহলে তুমি আমাকে রসবন্ধ অর্থাৎ পারদবন্ধের বিধি বলে দাও, যা এই তিন লোকেই দুর্লভ। তখন দেবী বললেন, সাধু সাধু, আমি তোমাকে এমন পদ্ধতি বলে দেব যার দ্বারা পারদের সাহায্যে যে কোনো ধাতুকে তুমি সোনায় পরিবর্তিত করতে পারবে। এরপর তিনি পারদভস্যের সাহায্যে যে কোনো ধাতুকে সোনায় রূপান্তরিত করতে পারতেন। শুধুমাত্র তাই নয়, এমন গুটিকাও তৈরি করেছিলেন যা দিয়ে রোগ জরা মৃত্যুর বাধাও অতিক্রম করা যায়। ওই মহারসকে শোধনের কিছু প্রক্রিয়া তার রসরত্নাকর বইয়ে রয়েছে, গন্ধক শোধন, অভ্রশোধন, রসক শোধন ইত্যাদি নামে। এটাও বলে রাখছি, তিব্বতের শিয়াং মঠে, চক্রেশ্বরী মঠে ভগবান তথাগতর যেসব বড় বড় সবর্ণ মূর্তি রয়েছে সেগুলো এই রসরত্নাকরের সহায়তাতেই বানানো হয়েছে। ব্রহ্মচারীজি বললেন, হ্যাঁ, আপনার কাছে সঠিক তথ্যই রয়েছে। তবে যেটা আপনার জানা নেই সেটা হলো, নাগার্জুনকে আমি দর্শনও করেছি, তার আশীর্বাদও পেয়েছি। এবার আমার হতবাক হবার পালা। নাগার্জুন, সে তো শত শত বছর আগের কথা, তার দর্শন আর আশীর্বাদ আপনি কিভাবে পেলেন? আমি অনুভব করলাম এর মধ্যে অবশ্যই কোনো গভীর রহস্য আছে। এ কথা যদি সত্যিই হয় তাহলে এই ব্রহ্মচারীজি তো সাধারণ মানুষ নন, বিষয়টা নিতান্তই জানা দরকার। আমি তাকে অনুরোধ জানালাম পুরো বিষয়টার ওপর আলোকপাত করতে। ব্রহ্মচারীজি শুরু করলেন তার কথা। তিনি বললেন, দেখুন, শরীর হলো লৌকিক, তাই তাকে স্থির রাখার জন্য লৌকিক উপায়ই হওয়া দরকার, আর সেই লৌকিক উপায় হলো পারদ। পারদের প্রচলিত নাম হলো পারা। পারদভস্য সেবন করলে শরীর স্থায়ীরূপে নিরোগ, ব্যাধিরহিত, সুস্থ আর দিব্য হয়ে যায়, কালের প্রভাবও শরীরের ওপর পড়ে না। বলাই বাহুল্য, পারদের সার্থকতা এতটাই যে এর প্রয়োগে সংসারের সব দুঃখ কষ্ট থেকেই মুক্ত রাখে। বিধিমতো পারদভস্য সেবনে শরীর তো নিরোগ, দীর্ঘায়ু আর শক্তিপন্নই হয়। এছাড়াও শরীরের সঙ্গে সম্বন্ধিত বাত, পিত্ত, কফ এগুলো চিরকালের জন্য দূর হয়ে যায়। বহু দুরারোগ্য রোগ পর্যন্ত এই পারদভস্যের প্রয়োগে সম্পূর্ণ নির্মূল হয়ে যায়। মহান যোগীদের দীর্ঘজীবী আর অসীম ক্ষমতাশালী রহবার অন্যতম কারণই হল এই পারদ। বাস্তবে পারদের শক্তি বড়ই অলৌকিক। পুরাণ অনুযায়ী পারদকে বলা হয় ভগবান শঙ্করের বীর্য, আর অভ্রকে বলা হয় পার্বতীর রজ। এই দুইয়ের মিশ্রণে যে ভস্য তৈরি হয় সেটা শরীরকে দিব্য বানিয়ে দেয়। মানুষের মধ্যে অলৌকিক শক্তিরও আবির্ভাব হয়। মানুষ আকাশপথে গমন করতে পারে, বহু বহু দূরের দৃশ্য পরিষ্কার দেখতে পায়, বহু দূরের কথা শুনতে পায়, যে কোনো কারুর মনের কথা জানবার শক্তি অর্জন করে, ইচ্ছামতো সকলের কল্যাণ করতে পারে। 200-300 বছর সুস্থ শরীরে বেঁচে থাকা কোনো অভাবনীয় ব্যাপার নয় তার কাছে। এমন অনেক যোগী রয়েছেন যাদের বয়স 500 চেয়েও বেশি। পারদভস্য এর অন্যতম কারণ। প্রথমে পারদকে সিদ্ধ করতে হয়, তার জন্য 18 রকমের সংস্কার আছে। পারদের প্রধানত 3টি অবস্থা, মূর্ছিত, মৃত আর বদ্ধ। যে পারদের ঘনত্ব আর চঞ্চলতা নেই তাকে মূর্ছিত পারদ বলে। যে পারদের তেজ, চঞ্চলতা, চমক আর ওজন থাকে তাকে বলা হয় মৃত পারদ। যদি সঠিক প্রক্রিয়ায় বিশুদ্ধ পারদভস্য তৈরি করা যায় তবে সেই ভস্য লোহায় ঘষলেই সেই লোহা সোনায় পরিবর্তিত হয়ে যাবে। তবে এই প্রক্রিয়ার জন্য অনেক রকমের ধাতু আর বেশ কিছু দুর্লভ জড়িবুটির একান্ত প্রয়োজন। তো বন্ধুরা, আমাদের আজকের পর্বটি ঠিক এই পর্যন্ত। তৃতীয় পর্বটি দেখতে আমাদের সঙ্গে এইভাবে যুক্ত থাকুন।